বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল খেলার প্রশাসনিক সংস্থা। 1972 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। 2 বছর পর 1974 সাল থেকেই এটি পেয়ে যায় AFC ও ফিফার সদস্যপদ। সেই থেকে দেশে ফুটবলের পথ চলা। এরই ধারাবাহিকতায় এখন দেশ জুড়ে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17। নওগাঁ জেলার ধামুরহাটে গতকাল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ শহীদুজ্জামান সরকার MP এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। ধামুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ধামুরহাট পৌর ছাত্রলীগের বর্ণাঢ্য ডিসপ্লে, ফেস্টুন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জমকালো আয়োজন ও ফুটবল খেলা দেখতে মাঠে জড়ো হয় হাজারো দর্শক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামুরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি আলফনা ইয়াসমিন, উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আলহাজ আজহার আলী প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ধামুরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে 8টি দল পর্যায়ক্রমে এই খেলায় অংশগ্রহণ করবে। আগামী 14 সেপ্টেম্বর বিকেল 4টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রক্রিয়াও এই খেলার মাধ্যমে আমাদের এইখানে শুরু হচ্ছে। এর বাইরে একটি সুস্থ জাতি নির্মাণে, সুস্থ জাতি গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নাই। আমরা এই খেলার মাধ্যমে একটি সুস্থ জাতি পাওয়ার দৃঢ় আশাবাদ পোষণ করছি।